আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন কনকনে শীতের মাঝেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তার পাশাপাশি উত্তরবঙ্গের তুষারপাতের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে আগামী দুদিন রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন যার কারণে কিন্তু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ ফের কিছুটা বেড়েছে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু তাপমাত্রার পারদ থেকে ডিগ্রি সেলসিয়াস আবারও বাড়তে চলেছে তো আমরা আজকে জানিয়ে দেব কোথায় কোথায় হতে চলেছে ভারী থেকে বৃষ্টিপাত তার পাশাপাশি কোথায় কোথায় হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথায় হবে তুষারপাত তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথের পরিবর্তন অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এই দুয়ের সংঘাতে কিন্তু তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ যার ফলে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কালিম্পং ও কার্সিয়াং কিন্তু হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আজও আরও একটি পশ্চিমী জঞ্জা ঢুকবে উত্তর পূর্ব ভারতে যার ফলে বাধা পাবে পশ্চিমী হাওয়া দাপট বাড়বে পুবালি হাওয়ার কাল থেকে আকাশ সম্ভবত মেঘলা হাওয়া শুরু করবে সকালবেলা শীতের আমেজ অনুভূতি হলেও তা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শেষ হয়ে যাবে কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে অর্থাৎ পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে চুয়াল্লিশ থেকে ছিয়ানব্বই শতাংশ বর্ষ শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভীষণভাবে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া বর্ধমান এইসব জায়গায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কলকাতা ও দুই চব্বিশ পরগনায় থাকবে আকাশ মেঘাচ্ছন্ন এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে